গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল গোসল টোসল করে চুল টুল উপরে বেঁধে নিয়েছি একবারে। তো আজকে একটু তাড়াতাড়ি কলেজে যেতে হবে, আর এখন 7:52 মতন বাজে। তো স্বামী এর মাসে আইসক্রিম খেতেছে সকাল সকাল, তাও আবার আম্মু বানাইছে। কিরকম আইসক্রিমটা? তো চলো আমরা একটা আইসক্রিম দেখি, খাবো না এখন আমি আইসক্রিম, বিকজ আমার এমনিতে ঠান্ডা লেগে রয়েছে। এই যে ফ্রিজ পড়ে গেছে, ড্রয়ার খুলে পড়ে গেছে গাইজ। তো 6টা আইসক্রিম বানাইছিল, তার মধ্যে থেকে একটা সামিউল মেরে দিয়েছে, আর এই 5টা আছে গাইজ, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তো গাইজ ফাইনালি রেডি হয়ে গেলাম, তো এখন চলো যাই। চল 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 চল, লাইট, দুইটা লাইট, ফ্যান বন্ধ, অ্যান্ড দরজা বন্ধ। আমি গেলাম, টাটা বাই বাই, সি ইউ লেটার। হ্যাঁ, কাঠ এসে গলায়, আজকে কাঠ ভুল করিনি কালকের মতন। খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তো গাইজ অনেকক্ষণ আগে কলেজ থেকে বাসায় আসছিলাম, তো এখন যেতে হবে হচ্ছে মাঠে বাদ বাকি যেসব ভুট্টা আছে দেখে গিয়েছে ওগুলো আনতে যেতে হবে। তো গাইজ ফাইনালি মাঠে চলে আসলাম। তো এই সাইডের ভুট্টাগুলো হচ্ছে নেওয়া হয়ে গেছে, সামনের ওই সাইড হালকা পাতলা আছে, আর এই যে এই সাইডে ভুট্টা ছিল আমার কাকাদের, তো তারা এখানে মরিচ গাছ লাগিয়ে দিয়েছে ছোটো ছোটো, দেখতে পাচ্ছ। এখানে কয়েকদিন পর মরিচের পুরে টুকে যে এখান থেকে একবার শেষ পর্যন্ত মরিচ গাছ, জাস্ট মরিচ গাছ। এখানে দুটো ছাগলকে নিয়ে আসছি নিচের ঘাস খাওয়ার জন্য। এই ছোটো ছাগলটা খেতেছে না, ঘাস খা ঘাস খা, এই বড়ো ছাগলটা খেতেছে। আর এই যেগুলোর মধ্যে কিন্তু গাছ নাই, দেখতে পাচ্ছ ছিঁড়া হয়ে গেছে। কম দেখে কলে এখন আবার বাড়িতে যেতে হবে, ওকে খাওয়াইতে হবে হচ্ছে পানি। মাঠে আসছে বিস্কুট একটা হাতে করে নিয়ে, খায়াটা এখন কান্না করতেছে যে আমি পানি খাবো পানি খাবো। তো চলো ওকে পানি খাওয়াই নিয়ে আসি, অ্যান্ড দেন ভুট্টা ছিঁড়ি। ধরো তাড়াতাড়ি খাও, খাও না কেন? হ্যাঁ, পানি খাওয়ানো হলো শেষ সামিয়াকে, তো এখন চলো ভুট্টা ছিঁড়ি। গাছ উঠে ফেলাইছে, তো ফাইনালি গাইস সকল ভুট্টা মানে সব ভুট্টা বাসায় নিয়ে আসা হলো। আর একবার আমি গোসল করে নিলাম, এখন 7:19 মতন বাজে, কেবল গোসল টোসল করলাম, আর এখন খাবো হচ্ছে এই যে গুড়ের শরবত উইথ বরফ। গাইস শরবত খাওয়া তো হলো শেষ, এখন খাবো হচ্ছে কিছু ফল, সেটা হচ্ছে মালটা আর হচ্ছে অ্যাপল, আর সাথে ফ্রুটিকা আছে যেটা কিনা স্বামী আমাকে বোকা বানাইলো। কেবল বোকা বানালে কেন? বোকা বানালে কেন তুমি আমাকে? তাই আসছি না, ওটার ভিতরে হচ্ছে পানি, আমাকে দিয়ে বলতেছে কি এটার ভিতরে আসছি, ক আসছি এটার ভিতরে পানি কে এটুক। এখন খাবো না, ফেলে দাও আইসক্রিম, খাবো না। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও ফ্রিজে, পরে খাবো। ওটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, এখানে রেখে দিই, এটা খেয়ে নাও, তারপরে